أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. স্ত্রী হিসেবে নারীদের অধিকার কি, কোরআন কি বলে এই ব্যাপারটি নিয়ে? কোরআন স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং সৌজন্যমূলক আচরণের সাথে জীবন কাটাতে বলে, কারণ এরা একে অপরের থেকে প্রশান্তি লাভ করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ এর 189 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াসকুনা ইলাইহা, তোমাদের স্ত্রীদের থেকে তোমরা যেন প্রশান্তি লাভ করতে পারো। আবার 4 নম্বর সূরা আন-নিসা এর 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই স্ত্রীরা এরা একে অপরের থেকে শান্তি লাভ করবে। 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। 4 নম্বর সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্যভাবে কোনো তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যদি কেউ ফাহেশা কাজ করে বসে, তাহলে এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল লা ইয়াহিলু লাকুম আন তারিসুন নিসা কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইনা ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফা ইন কারিহতুমুহুন্না ফা আসা আন তাকরাহু শাইআন মারুফ। এত সুন্দর শিক্ষা এই পৃথিবীতে মানব রচিত কোনো ধর্মগ্রন্থ অন্তত শিক্ষা দেয় না। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, নারীদেরকে কখনো জবরদস্তি তোমরা উত্তরাধিকার সেজে বসতে পারবে না, তোমাদের জন্য সেটা কখনো বৈধ হবে না। কেউ কাউকে ভাগাই নিয়ে চলে গেল, কেউ কাউকে উঠিয়ে নিয়ে দেখা গেল বিবাহ করে নিল, এই ধরনের কর্মকাণ্ড ইসলাম চায় না। আবার আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে তোমরা কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদেরকে অবরুদ্ধ করে রাখতে পারবে না, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, এত সুন্দর শিক্ষা কোথায় থাকতে পারে? একমাত্র সৃষ্টিকর্তার গ্রন্থে ছাড়া অন্য কোনো গ্রন্থে এই ধরনের কথা আমরা পাব না। তারপর আল্লাহ বলছেন, তাদের সহিত সৎভাবে জীবনযাপন তোমরা করবে, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাতেই অপছন্দ, এমন জিনিসকে অপছন্দ করছো। তো আমাদের পছন্দ অপছন্দ এগুলি সব কোরআনের মাধ্যম দিয়ে দেখতে হবে যে আল্লাহ আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন, কোরআন আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে, স্ত্রী হিসেবে নারীদের অধিকার কোরআন কী কী দিচ্ছে। নরনারী জীবন সংগ্রামে প্রত্যেকেরই প্রয়োজন, একজনকে ছাড়া অপরজন পূর্ণতায় পৌঁছতে পারে না, কখনো সম্ভব না। একমাত্র পরস্পরের সাহায্য সহযোগিতা যদি করা হয় তাহলে এরই মাধ্যম দিয়ে পূর্ণ হয় জীবন। পরস্পরই যে আকর্ষণ, মিলনের যে পটভূমি, নরনারী দুটি স্বতন্ত্র শক্তি হলেই মানবতার সার্থক রূপায়ণে জীবন আদর্শের নিখুঁত চিত্র অঙ্কনে উভয়ের সহযোগিতা এবং সহ অবস্থান একেবারে অপরিহার্য, যদি আমরা করে নিতে পারি, গড়ে নিতে পারি। আল্লাহ তাআলা মনের শান্তিকে স্থির করেছে নরনারীর দাম্পত্য জীবনে হালাল ব্যবস্থার মাধ্যম দিয়ে। এটি হচ্ছে জীবনের আসল লক্ষ্য হতে হবে একজন পুরুষের, একজন নারী। আর নিজ নিজ অধিকার সম্পর্কে জানতে হবে, কোরআন আমাদেরকে কি অধিকার শিক্ষা দিয়েছে, আমি নারী হিসেবে আমার কি শিক্ষা রয়েছে, আমি পুরুষ হিসেবে আমার কি শিক্ষা রয়েছে। স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ শুরুদিন থেকে ঢেলে দিয়েছেন, যারা বৈধভাবে রয়েছে, প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা আদর স্নেহ সব কিছু
স্বামীকে নির্দেশ দিয়েছেন তার সাথে ওয়াশিরু হুন্না বিল মারুফ, নিখুঁতভাবে যদি আমরা জীবনযাপন করতে চাই তাহলে আমরা একে অপরের পোশাক হিসেবে একজন আরেকজনের কথা শুনব। স্ত্রী হিসেবে তার কখনো উচিত হবে না বিবাহের পর সে তার সোসাইটির কারোর কথাকে প্রাধান্য দিবে। ঠিক এইভাবে একজন স্বামীর উচিত হবে না বিবাহের পর সে তার ফ্যামিলির কাউকে প্রাধান্য দিবে, স্ত্রীর মাঝখানে এই ভালোবাসা প্রেম প্রীতির ভিতরে। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্ত্রী হিসেবে নারীদের অধিকার আর স্বামী হিসেবে পুরুষদের অধিকার, আমাদের কখনো ভুলে যাওয়া উচিত না। আর এই মতে যদি আমরা জীবন কাটাতে পারি তাহলে তাতেই কল্যাণ রয়েছে এবং মহা কল্যাণ রয়েছে তাতে।